আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল কাপল ডায়েরি সবাই কেমন আছেন আশা করছি ভালো আছেন আমরাও আলহামদুলিল্লাহ আল্লাহ রহমতে ভালো আছি তো গত ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করেছিলাম আমার মামাতো ভাইয়ের রিসিপশনের আগের দিন তো আজকে সেই রিসিপশনের দিনটাই আপনাদের সাথে শেয়ার করার জন্য চলে এসেছি তো ভিডিওটিতে অবশ্যই একটি লাইক করবেন অ্যান্ড শেয়ার করবেন আপনার ফ্যামিলি ও ফ্রেন্ডসদের সাথে আর হ্যাঁ চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না কিন্তু তো এটা হচ্ছে রিসিপশনের আগের দিন মানে আমরা চটপটি ফুচকা খেয়ে আসার পরে সবাই মিলে মেহেদি লাগাতে বসলাম যেহেতু বিয়ে তো মেহেদি তো লাগাতেই হবে তাই সবাই একে একে মেহেদি লাগিয়ে নিচ্ছিলাম তো এই যে আমরা সবাই বোনেরা তারপরে আমাদের ভাইয়ের বউ সবাই মিলে মেহেদি লাগিয়ে তো ছবি তুলছিলাম একটু ভিডিও করছিলাম আর এটা হচ্ছে আমাদের ছোট্ট সোনামুনি আমিনার হাত আর এইদিকে আমাদের আপ আর একটা পাকনা তো মারজান ওকে আগেও দেখেছেন আমার ভিডিওতে তো ও নাচছিলো ওর দুপুরবেলা ওর নাচার চান্স পায় নাই মানে তখনও ছিল না তো এখন যেহেতু মেহেদি উৎসব চলছে সবাই মিলে মেহেদি দিচ্ছি আর মারজানের নাচ এই তো সবাই মিলে মজা করছিলাম আর এখানে আমরা যারা আছি আমরা সবাই ভাই বোন তো আমরা ভাই বোনরা মানে সব আত্মীয়স্বজনরা চলে আসছে আস্তে আস্তে যেহেতু সকালবেলায় অনুষ্ঠান তো রাত থেকে অনেকে চলে এসছিলো তো এই যে আমরা সবাই ভাই বোনরা মিলে আনন্দ করছিলাম মজা করছিলাম আর যান ছিল। তো এদিকে মেহেদি দিতে দিতে অনেক রাত হয়ে গেছে এখন প্রায় বারোটা বাজে তো এইদিকে রান্নাবান্নার যন্ত্র শুরু করে দিয়েছে তো এই যে সেগুলো একটু ভাবলাম যে ভিডিও করে নিয়ে যাই তো এখানে হচ্ছে এই যে মুরগি কুটতেছিল আর যে আদা রসুন ওইগুলো ছিল মানে কালকে সকালেই যেহেতু রান্না শুরু করবে তাই রাত থেকেই তার প্রিপারেশন চলতেছিল এই আর কি এখানে বসে আমাদের মেজো মামা সে তদারকি করতেছিল যে যেহেতু তার ভাইয়ের ছেলের অনুষ্ঠান তো তার তো তদারকি করতেই হবে সে তদারকি করতেছিল বসে বসে কেউ কাজে ফাঁকি দেয় কি না আর এই হচ্ছে আমাদের মানে যে হোস্ট আর কি যার জন্য অনুষ্ঠান আমার ভাই আর মার্জন এখানে আবার একটু পোস্ট দিচ্ছে তো এই তো এখানে আমরা আসলাম আবার সবাই মিলে একটু মজা করতেছিলাম ঘুরতেছিলাম যেহেতু সবাই একসাথে হলে যা হয় আর কি আর এগুলো দেখতেছিলাম অনেক ধরনেরই কথা হচ্ছিল এই তো ফাজলামি আর কি তো এই যে এখানে পিঁয়াজ কেটে রেডি করা হয়েছে তো প্যান্ডেলে বান্না দেখে এখন আমরা সবাই মামাদের পুরানো বাড়ি যাচ্ছি ঘুমানোর জন্য যেহেতু বাসা অনেক লোক এসেছে তাই ওই বাড়িতে কিছু লোক আমরা যাচ্ছি আর এই যে এখন হচ্ছে সকালবেলা মানে রিসিপশনের দিন তো এই দিকে হচ্ছে নিয়ম সকালবেলা সবাইকে যে তেহেরির মতো রান্না করে খাওয়ায় তো এটাই খাওয়ার জন্য আমরা এখন প্যান্ডেলে চলে আসছি এই যে মেজ মামা তার খাবার নিয়ে বসে পড়ছে তো এই যে এখন আমরা সবাই আমাদের সকালে খাওয়া দাওয়াটা করছিলাম আর কি আর এখানে এই যে ভাইয়ারা কাবাবটা রেডি করে নিচ্ছিল আর বাবুর আঙ্কেল আমাকে ভিডিও করতে দেখে বলল যে যা যা রান্না হয়েছে এগুলো একটু ভিডিও করো তো এখানে এই যে রোস্ট রান্না করা হয়ে গেছে আর এদিকে গরুর মাংসটা রান্না চলছে তো বাবুর আঙ্কেল খুব সুন্দর করে গরুর মাংসটা কষিয়ে নিচ্ছিলো এখন হচ্ছে দুপুরবেলা প্রায় বারোটা বাজে তো আমরা সবাই রেডি হচ্ছিলাম এর মধ্যে যে এই ভ্যানটা আসলো মেয়ের বাড়ি থেকে মানে আমার ভাইয়ের বউয়ের বাপের বাড়ি থেকে তো এখানে ফল মিষ্টি তারপরে মাছ দুধ এগুলো পাঠানো হয়েছে তো এগুলো দেখার জন্যই আমরা আসলাম তো এই যে মামা আবার মাছের মুখের ভিতরে হাত দিয়ে দেখতেছে যে এর ভিতরে কিছু আছে কি না যে বোমাটো মামা পাঠাইলো নাকি মামা আবার মজা করে বলতেছে তো এই যে এখন আমরা সবাই এখানে দাঁড়িয়ে আছি আর কি মামা ভালো করে দেখতেছে যে এর ভিতরে কিছু তার ব্যানরা আবার বোমা টোমা পাঠাইলো কিনা আর কি মামা মজা করে বলতেছিল তো এখন হচ্ছে মিষ্টি খোঁজা চলতেছে যে কোন প্যাকেটে মিষ্টি আছে তো যে আমার খালু মানে বাবা সে খুলতেছে একটা প্যাকেট তো দেখা যাক এর ভিতরে কী আছে তো এর ভিতরেও নেই এটাতে দই এখন মামা একটা খুলতেছে তো এটার ভিতরেও মামা পাহিল না এটার ভিতরেও দই বেচারারা হতাশ তো ফাইনালি তাদের কাঙ্ক্ষিত মিষ্টি তারা পেয়ে গেছে এখন এগুলা ভাগাভাগি হবে মানে যে যেভাবে পারুক সিনায় খাওয়া হবে এটাই হচ্ছে ওই ছিল আর কি তো এই যে আমি সবাইকে খাওয়াই দিচ্ছিলো তো মারজান এদিকে লিপস্টিক দিছে তাই বড় বড় হা হা করে বলতেছে আমার যেন লিপস্টিক মুছে না যায় হা করে খাইছে তো এই তো এইভাবেই আর কি মজা করতেছিলাম আর এদিকে এখন সব কিছু মানে ওটা ভ্যানটা তো এখানে রাখা যাবে না যেহেতু লোকজন আসতেছিল। তো এই সব কিছু গুছায় রাখতেছিল। এই আর কি আর মামা দাঁড়ায় এসে তো খাচ্ছে আসলে আমরা মামা খালা তারপর ভাই বোন সবাই একসাথে হলে অনেক মজাই হয় তখন আর মনে থাকে না কে মামা কে খালা সবাই একসাথে মজা করি এই আর কি তো এই যে এদিকে আমি তারপরে আপনাদের রুবেল ভাই নেবুলা মারজান আমরা সবাই সাজুগুজু করে রিসিপশনে বসে পড়েছি পান ভর্তি মানে থালা ভর্তি পান জদ্দা টিস্যু এইগুলা নিয়ে আর এদিকে প্রথম ব্যাস বসে পড়েছে তো তিনটা না চারটা ব্যাচে খাওয়া হয়েছিল তো এখানে যে প্রথম ব্যাচের খাওয়া চলতেছে তো আর এখানে হচ্ছে দ্বিতীয় ব্যাচে আমার ভাবিদের বাপের বাড়ি থেকে আসা লোকজনরা তারা বসেছিল আর আমাদেরও কিছু আত্মীয় স্বজন ছিল আর আমরা বউকে নিয়ে সবার লাস্টের ব্যাচে বসেছিলাম তো এভাবেই দিনটা মাসাল্লাহ খুব ভালোই কাটলো তো আপনারা আমাদের জন্য দোয়া করবেন যেন সারা জীবন এভাবেই সবাই মিলে হাসি খুশি ভালোভাবে সময় থাকতে পারি মিলেমিশে থাকতে পারি তো আজ আর বাড়াচ্ছি না আজ তাহলে এই পর্যন্তই আল্লাহ হাফেজ বলে শেষ করছি আল্লাহ হাফেজ